আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ফ্রি অনলাইন স্কুলে তোমাদের স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্র নিয়ে। তো দ্বিতীয় পত্রের আমি শুরুতেই আজকে আলোচনা করব তোমাদের সঙ্গে প্রথম অধ্যায় নিয়ে। প্রথম অধ্যায়ে কিন্তু বিভিন্ন বিষয় রয়েছে, যেমন বাংলাদেশের অতীত ইতিহাস, ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ফরাসি বিপ্লব, পলাশির বিপ্লব, আবার বিভিন্ন ধরনের বিপ্লব, পলাশির বিপ্লব থেকে শুরু করে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কার্যক্রম, কত সালে কী হয়েছিল, বিভিন্ন ধরনের সাল, বঙ্গভঙ্গ, মুক্তিযুদ্ধ, বিভিন্ন বিষয় রয়েছে তোমাদের কিন্তু প্রথম অধ্যায়ে। প্রথম তোমাদের পৌরনীতি ও সুশাসন যে প্রথম পত্র বইটা ছিল, সেই বইয়ে কিন্তু এত হিউজ সাল নাই যেই সালগুলা তোমরা তোমাদের দ্বিতীয় পত্রে পাবে। দ্বিতীয় পত্রে তোমাদের এই সালগুলা কিন্তু ভালোভাবে আয়ত্ত করা উচিত বা জানা উচিত, কারণ এই সালগুলো শুধু তোমাদের এইচএসসি পরীক্ষায় যে আসবে এমনটা না, তোমাদের কিন্তু পরবর্তীতে তোমরা যখন ভার্সিটি পরীক্ষা দিতে যাবে তখন কিন্তু এই সালগুলো তোমাদের সাধারণ জ্ঞান হিসেবে অনেক কাজে লাগবে। সেই জন্য তোমাদের এসএসসিতে ভালো রেজাল্ট করার জন্য এবং তোমাদের ভালো একটা ভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য, চান্স নেওয়ার জন্য তোমাদের অবশ্যই এই পৌরনীতির যে দ্বিতীয় পত্র বইটা, এই বইটা ভালোভাবে পড়া উচিত এবং প্রতিটা সাল আয়ত্ত করা উচিত। এখন আমি মেইন আলোচনায় যাব। আজকে শুরুতেই আমি তোমাদের সঙ্গে আলোচনা করব বাংলাদেশের অতীত পরিচয়টা, বাংলাদেশ কিভাবে কিভাবে বাংলাদেশ আজকের এই অবস্থানে আসে, বাংলাদেশের অতীত অবস্থাটা কি ছিল, বাংলাদেশের ইতিহাসটা কিন্তু বৈচিত্র্যময় ইতিহাস, বাংলাদেশের ইতিহাসটা বিভিন্ন চড়াই উৎরাই, হাসি কান্না, দুঃখ বেদনার ইতিহাস, বিভিন্ন সময় পার করে কিন্তু বাংলাদেশ আজকে এই পর্যন্ত বা এই অধ্যায়ে এসে পৌঁছাইছে। বাংলাদেশের ইতিহাসে ঘাটলে আমরা দেখতে পাই যে বাঙালি যে জাতি তারা বিভিন্ন শোষণ, বঞ্চনা ও পরাধীনতার বিরুদ্ধে সংগ্রামের মাধ্যমেই কিন্তু বাংলাদেশকে আজকে স্বাধীন করতে পারছে। বাংলাদেশ শব্দটা কিন্তু প্রাচীনকালে বাংলাদেশ নামে কোনো দেশ ছিল না বা কোনো রাজ্য ছিল না। বাংলাদেশ প্রাচীনকালে কি ছিল, যে বঙ্গ, রাঢ়, সমতট, গৌড়, এইগুলো বিভিন্ন ধরনের জনপদ ছিল বা রাষ্ট্র ছিল। এই জনপদগুলোর মধ্যেই যে বঙ্গ একটি অতি প্রাচীন জনপদ, এই বঙ্গ জনপদ থেকেই কিন্তু বাংলা নামের উৎপত্তি হয়েছে। মুঘল সম্রাট আকবরের একজন সভাসদ ছিল, তার নাম আবুল ফজল। এই আবুল ফজল কি ছিল, একজন প্রখ্যাত ঐতিহাসিক ছিলেন, তাকে আবার কি বলা হয় যে অমূল্য রত্ন। তোমাদের বহু নির্বাচনী কোশ্চিন আসতে পারে যে আবুল ফজল কোন সম্রাটের অধীনে একজন ঐতিহাসিক ছিল বা সভাসদ ছিল আবুল ফজল। তাহলে আমরা কি দেখতে পাই যে আবুল ফজল কিন্তু আকবরের সভাসদ ছিল। আবুল ফজল কার সভাসদ ছিল, আবুল ফজল আকবরের সভাসদ ছিল। এবং তোমাদের কোশ্চিন আসতে পারে যে কাকে অমূল্য রত্ন বলা হতো, আবুল ফজলকে কি বলা হতো, অমূল্য রত্ন বলা হতো, আবুল ফজলকে কি বলা হতো, অমূল্য রত্ন বলা হতো, এটা তোমাদের বহু নির্বাচনী কোশ্চিন আসতে পারে। তো এই আবুল ফজল আকবরের যে সভাসদ, তিনি কিন্তু সর্বপ্রথম বঙ্গ শব্দটি ব্যবহার করেছেন। তাহলে তোমাদের এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চিন, যে তোমাদের ভার্সিটি পরীক্ষা থেকে শুরু করে তোমাদের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা কোশ্চিন, যে বঙ্গ শব্দ থেকে যে বাংলা শব্দটা আসছে এটা সর্বপ্রথম কে ব্যবহার করছে, এটা কে ব্যবহার করছে, যে আকবরের সভাসদ আবুল ফজল। এবং আল যে শব্দটা, বাংলাদেশ কিন্তু নদীমাতৃক দেশ, একসময় বাংলাদেশের বিভিন্ন রাজারা কি করতো, যে তারা বিভিন্ন আল বা বাঁধ নির্মাণ করত, সেই আল বা বাঁধগুলো 10 গজ উঁচু করে তারা নির্মাণ করত। তোমাদের কোশ্চিন আসতে পারে যে আল বা বাঁধ কয় গজ উঁচু করে নির্মাণ করা হতো, আল বা বাঁধ দশ গজ উঁচু করে নির্মাণ করা হইতো, 10 গজ উঁচু করে আল বা বাঁধ নির্মাণ করা হইতো। এই আল বা বাঁধ থেকেই কিন্তু বঙ্গ শব্দের সঙ্গে এই আল যুক্ত হয়েই বাংলা শব্দ উৎপত্তি হয়েছে। এদেশের নাম হয়েছে বাঙ্গালা এবং এদেশের জাতির নাম হয়েছে যে বাঙালি জাতি। তাহলে আমরা কি দেখতে পাইলাম, যে এখানে সুস্পষ্টভাবে আমরা উল্লেখ পাইলাম যে কিভাবে বাংলাদেশ নামকরণ হয়েছে। তো
সব পরবর্তীতে বাঙালি জাতি, কিন্তু আমি শুরুতেই বললাম যে বিভিন্ন শোষণ নির্যাতন অত্যাচার সহ্য করে বাঙালি জাতি আজকে একটা স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করছে। শুরুতেই অতীত ইতিহাস ঘাটলে আমরা দেখতে পাই যে পাল বংশ, পালের পর শাসন, শুরুতেই দেখো তোমরা প্রথমে কিন্তু শাসন করছিল পাল বংশ, তারপরে সেন বংশ, তারপরে তুর্কি বংশ, তারপরে সুলতান বংশ, তারপরে মুঘল বংশ। কি দেখতে পাইলাম আমরা যে বাংলাকে ধীরে ধীরে অনেক শাসকই শাসন করছে। প্রথমে আসছিল পালরা, তারপরে আসছিল সেনরা, তারপরে শাসন করছে তুর্কিরা, তারপরে সুলতানরা, আবার তারপর মুঘলরা। মুঘলদের শাসনের পরবর্তীকালে আমরা যে ইতিহাসটা জানতে পাই যে মুঘলদের অধীনে বাংলার যে সুবেদার ছিল, সুবেদার আলিবর্দী খাঁ, আলিবর্দী খানের নাতি দৌহিত্য কিন্তু ছিল সিরাজউদ্দৌলা। সিরাজউদ্দৌলাকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি পলাশির যুদ্ধের মাধ্যমে পতন করার পর তারা এদেশে প্রায় 200 বছর চরম শোষণ নির্যাতনের মাধ্যমে এদেশকে শোষণ করছিল। সবশেষে বাঙালি জাতি অতিষ্ঠ হয়ে তাদের প্রতি বিভিন্ন আন্দোলন গড়ে তুলছিল এবং তাদের আন্দোলনের মাধ্যমে বাঙালি জাতি কিন্তু স্বাধীন হয়। এবং ব্রিটিশরা কী করতো যে ভাগ কর নীতি, আবার শাসন কর নীতি, বিভিন্ন কলাকৌশল প্রয়োগ করে এদেশের মানুষকে শাসন করতো। কিন্তু বাঙালি জাতি ধীরে ধীরে যখন শিক্ষিত হতে শুরু করলো, শিক্ষিত একটা জনসমাজ গড়ে উঠলো, তখন বাঙালি জাতি কিন্তু ব্রিটিশদের বিরুদ্ধে সোচ্চার হলো। এবং পরবর্তীতে আমরা কি দেখতে পাই যে 1947 সালে দেশ বিভাগ করে দেওয়া হলো, ভারত ও পাকিস্তান নামে আলাদা আলাদা দুটো দেশ করে দেওয়া হলো। কিন্তু তারপরেও আমরা বাঙালি জাতি কিন্তু রক্ষা পাইনি, আমরা পাকিস্তানের দাবানলে পিষ্ট হয়েছিলাম। পাকিস্তানিরা এদেশের মানুষের উপর অনেক অত্যাচার নির্যাতন চালাতো। 1952 সালে ভাষা, যেমন আমাদের ভাষাকে তারা কেড়ে নিতে চাইছিল, 1000 রক্তের বিনিময়ে বাঙালিরা ভাষা 1952 সালে ভাষা আন্দোলনের মাধ্যমে এদেশে ভাষা প্রতিষ্ঠা করছে। প্লাস পরবর্তীতে 1971 সালে লাখো রক্তের বিনিময়ে, বিভিন্ন সংগ্রামের বিনিময়ে, মা বোনদের ইজ্জতের বিনিময়ে আমরা কিন্তু 1971 সালে যুদ্ধের মাধ্যমে আজকের এই স্বাধীন দেশ দেখতে পেয়েছি। তাহলে আমরা কি দেখলাম যে বিভিন্ন চড়াই উৎরাই নির্যাতন শোষণ সহ্য করে বাংলার মানুষ আজকের এই বাংলাদেশে স্বাধীনভাবে বসবাস করতেছে। তো আমি তোমাদেরকে বললাম যে বিভিন্ন শাসক প্রাচীনকাল থেকেই কিন্তু শাসন করে আসতেছে, যে 1500, আমি এখন বলি যে 1503 সালে সুলতান কুতুবউদ্দিন আইবেক, কিন্তু কুতুবউদ্দিন আইবেকের একজন সেনানায়ক ছিল, কত সালে, সরি 1203 সালে কুতুবউদ্দিন আইবেক, কুতুবউদ্দিন আইবেকের একজন সেনানায়ক ছিল ইখতিয়ারউদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খলজি। কুতুবউদ্দিন আইবেকের সেনানায়ক কে ছিল? কুতুবউদ্দিন আইবেকের সেনানায়ক ছিল ইখতিয়ারউদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খলজি। ইখতিয়ারউদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খলজি কি করে যে তিনি এক আতর্কিত আক্রমণে নদিয়ার যে শাসক ছিল লক্ষণ সেন, লক্ষণ সেনকে কিন্তু ইখতিয়ারউদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খলজি পরাজিত করে। তাহলে আমরা কি দেখতে পাইলাম, তোমাদের কোশ্চিন আসতে পারে যে নদিয়াকে কে দখল করে, নদিয়ার শাসক কে ছিল? নদিয়ার শাসক ছিল রাজা লক্ষণ সেন, এবং লক্ষণ সেন বংশের, সেন বংশের শাসক ছিল কিন্তু দেখো লক্ষণ সেন। রাজা লক্ষণ সেনকে কে পরাজিত করে? ইখতিয়ারউদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খলজি। আর ইখতিয়ারউদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খলজি আবার কুতুবউদ্দিন আইবেকের একজন শাসক ছিল। তারা বিভিন্নভাবে বাংলার মানুষকে শাসন করত, কিন্তু পরবর্তীতে কি হয় যে সুলতান বংশের অযোগ্যতার কারণে কিন্তু তারা বেশি দিন টিকে থাকতে পারেনি। পরবর্তীতে ফখরুদ্দিন মুবারক শাহ
করে প্রকৃতির মোবারক শাহ সোনারগাঁয়ে আসেন শুরুতেই 1338 থেকে 1340 পর্যন্ত। তোমাদের কোশ্চেন আসতে পারে যে ফখরুদ্দিন মোবারক শাহ কত সাল থেকে কত সালে আসছিল। ফখরুদ্দিন মোবারক শাহ 1338 থেকে 40 সাল পর্যন্ত আসছিল। ফখরুদ্দিন মোবারক শাহের আসার বিষয়টা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, কারণ ফখরুদ্দিন মোবারক শাহের আমলেই বিখ্যাত যে পরিভাষক ইবনে বতুতা কিন্তু মরক্কোর অধিবাসী ছিলেন, তিনি ফখরুদ্দিন মোবারক শাহের আমলেই আসে। এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা কোশ্চিন যে ফখরুদ্দিন মোবারক শাহের আমলে কোন পরিব্রাজক আসছিল। তাহলে আমরা কি দেখতে পাই যে ফখরুদ্দিন মোবারক শাহের আমলে রদ্দিন মোবারক শাহের আমলে ফখরুদ্দিন মোবারক শাহের আমলে কিন্তু কে আসে, ইবনে বতুতা আসে। ফখরুদ্দিন মোবারক শাহের আমলে ইবনে বতুতা এসে এদেশকে সম্পর্কে বিভিন্ন গ্রন্থের মাধ্যমে এদেশ সম্পর্কে বিভিন্ন বর্ণনা দেন। তার বর্ণনা থেকে আমরা জানতে পারি, তিনি বলেন যে ফখরুদ্দিন মোবারক শাহের আমলে সেই সময় কি করা হতো যে 60 টাকায় 8.5 মণ চাল পাওয়া যেত। কয় টাকায়? এটা তো কিন্তু তোমাদের বহু নির্বাচনী কোশ্চিন আসতে পারে যে 60 টাকায় 8.5 মণ চাল পাওয়া যেত এবং 3.5 টাকায় 14 শেয়ার ঘি পাওয়া যেত। কয় টাকায় পাওয়া যেত? যে 3.5 টাকায় 3.5 টাকায় 14 শেয়ার ঘি পাওয়া যেত। এই কোশ্চিনগুলো তোমাদের অবশ্যই মনে রাখতে হবে, কারণ এটা তোমাদের বহু নির্বাচনী কোশ্চিন আসতে পারে, আবার জ্ঞানমূলক কোশ্চিন আসতে পারে। তাহলে আমরা কি দেখতে পেলাম যে ফখরুদ্দিন মোবারক শাহের আমলে ইবনে বতুতা আসছিল এদেশে, এবং ইবনে বতুতা বলে যে 60.5 টাকায় পাওয়া যায় 14 শেয়ার ঘি, সরি 60 টাকায় পাওয়া যায় 8.5 মণ চাল এবং 3.5 টাকায় পাওয়া যেত 14 শেয়ার ঘি। পরবর্তীতে কিন্তু ফখরুদ্দিন মোবারক শাহের আমলে কে আসছিল, যে শাহজালাল, হযরত শাহজালাল রাদিয়াল্লাহু আনহু কিন্তু সিলেটে আসছিল। তাহলে আমরা দুজনকে দেখতে পাই যে ফখরুদ্দিন মোবারক শাহের আমলে প্রথমে ইবনে বতুতা আসে, তিনি দাম সম্পর্কে বলে যে কত টাকায় কি পাওয়া যায় তো, এবং পরবর্তীতে সিলেটে কিন্তু হযরত শাহজালাল রাদিয়াল্লাহু আনহু আসে। পরবর্তীতে 1352 সালে লক্ষ্ণাবতী এবং পান্ডুয়ার যে স্বাধীন শাসক ছিল শামসুদ্দিন ইলিয়াস শাহ, তিনি কি করতো, তিনি কিন্তু সর্বপ্রথম সোনারগাঁকে দখল করছিল। ইলিয়াস শাহ কি করছিল কত সালে, এটা কিন্তু তোমাদের কোশ্চিন আসতে পারে যে 1352 সালে শামসুদ্দিন ইলিয়াস শাহ প্রথমে সোনারগাঁকে দখল করছিল, কিন্তু ধীরে ধীরে তিনি সমগ্র বাংলাতে তার শাসন বিস্তার করে, এবং তিনি বাংলাকে শাসন যখন তিনি বাংলায় শাসন বিস্তার করলো তখন তার নাম হলো কিন্তু শাহ ই বাংলা। তো আচ্ছা, শাহ ই বাংলা। তাহলে তোমাদের কিন্তু কোশ্চিন আসতে পারে যে শাহ ই বাংলা কার উপাধি, শাহ ই বাংলা শামসুদ্দিন ইলিয়াস শাহের উপাধি। কি জানতে পারলাম আমরা, তোমাদের কিন্তু এই কোশ্চিনটা বহু নির্বাচনী হিসেবে আসতে পারে, আবার জ্ঞানমূলক হিসেবেও আসতে পারে, যে শাহী বাংলা কার উপাধি, শাহী বাংলা কার উপাধি, শাহী বাংলা হচ্ছে শামসুদ্দিন ইলিয়াস শাহের উপাধি। তিনি এই উপাধিটা কখন পান, যখন তিনি সমগ্র বাংলাতে তার শাসন বিস্তার করেন। কিন্তু এই ইলিয়াস শাহী বংশের শাসন শুরু করলো কত সালে, আমরা দেখলাম ইলিয়াস শাহী বংশ শুরু করছে 1352 সালে। 1352 সালে পরবর্তীতে এই ইলিয়াস শাহী বংশের শাসনের অবসান হয়েছিল 1487 সালে। আমি শুরুতেই তোমাদেরকে বলছি যে তোমাদের দ্বিতীয় পত্র বইয়ে কিন্তু বিভিন্ন প্রতিটা ইতিহাস রয়েছে এবং বিভিন্ন সাল রয়েছে। এটা তোমাদের এসএসসি পরীক্ষার ফলাফল ভালো করার জন্য এবং তোমাদের ভার্সিটি পরীক্ষায় ভালো জায়গায় চান্স পাওয়ার জন্য এই সালগুলো কিন্তু তোমাদের অবশ্যই জানতে হবে। তাহলে আমরা কি দেখলাম যে শামসুদ্দিন ইলিয়াস শাহ 1352 সালে আসছিল, এবং 1487 সালে ইলিয়াস শাহী বংশের শাসনের অবসান হয়, এবং শামসুদ্দিন ইলিয়াস শাহকে বাংলা সমগ্র বাংলাটা শাসন করার জন্য তিনি শাহী বাংলা উপাধিটা লাভ করে। পরবর্তীতে তোমাদের একটা গুরুত্বপূর্ণ কোশ্চিন রয়েছে যে পরবর্তীতে আসে সুলতান আলাউদ্দিন হোসেন শাহ। বাংলার যে মুসলিম শাসকরা ছিল, বিভিন্ন সময়ে বিভিন্ন মুসলিম শাসকরা আসে, তো এই মুসলিম শাসকদের মধ্যে সর্বশ্রেষ্ঠ শাসক ছিল কিন্তু সুলতান আলাউদ্দিন হোসেন শাহ।
এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন যে দেখো সুলতান আলাউদ্দিন হোসেন শাহ সুলতান আলাউদ্দিন হোসেন শাহ মুসলমান শাসকদের মধ্যে সর্বশ্রেষ্ঠ শাসক ছিলেন। ধীরে ধীরে পরবর্তীতে আমরা কি দেখতে পাই যে আমরা এখন আলাউদ্দিন হোসেন শাহ সুলতানি শাসন চলে গেল, পরবর্তীতে কিন্তু মুঘল শাসন চলে আসে। বাবর থেকে শুরু করে বাবর, হুমায়ুন, আকবর, জাহাঙ্গীর বিভিন্ন শাসকগণ, মুঘল বংশের শাসকগণ কিন্তু বাংলাদেশে তাদের রাজস্বটা বিস্তার করে এবং বাংলাকে শাসন করে। সর্বপ্রথম আমরা দেখতে পাই যে রাজমহলের যে যুদ্ধ ছিল, রাজমহলের যুদ্ধে কিন্তু কত সালে হয়, রাজমহলের যুদ্ধ 1576 সালে হয়। এটা কিন্তু তোমাদের জন্য অনেকই দেখতে পাই যে রাজমহলের যুদ্ধ হয় 1576 সালে। রাজমহলের যুদ্ধে কার কার সঙ্গে হয়, রাজমহলের যুদ্ধ মুঘল সম্রাট আকবরের সঙ্গে আফগান শাসক দাউদ খান কোরানির সঙ্গে কিন্তু রাজমহলের যুদ্ধটা হয়। এটা তোমাদের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন যে রাজমহলের যুদ্ধ কার সঙ্গে হয়, রাজমহলের যুদ্ধ সম্রাট আকবরের সঙ্গে আফগান শাসক দাউদ খান কোরানির হয়। তারপর তিনি যখন দাউদ খান কোরানিকে পরাজিত করার পর রাজমহলে শাসন ক্ষমতা দখল করে এবং রাজমহলকে পরিচালিত করতে শুরু করে, কিন্তু আকবরের সময় তিনি সমগ্র বাংলাটাকে অধীনে নিয়ে আসতে পারেননি, তিনি সমগ্র বাংলাটাকে শাসন করতে পারেননি। পরবর্তীতে আমরা দেখতে পাই যে আকবর শাসন করতে না পারার যে পিছনে কারণটা সেটা ছিল বারো ভূঁইয়া। সে সময় যে বড় বড় জমিদাররা ছিল বাংলায়, যে বড় বড় জমিদাররা ছিল তাদেরকে কিন্তু বারো ভূঁইয়া বলা হতো। তোমাদের কিন্তু কোশ্চিন আসতে পারে বহু নির্বাচনী যে বারো ভূঁইয়া কাকে বলা হয়। বারো ভূঁইয়া বলা হয় যে বাংলার যে বড় বড় জমিদাররা ছিল তাদেরকে কিন্তু বারো ভূঁইয়া বলা হয়। এই বারো ভূঁইয়াদের জন্যই কিন্তু সম্রাট আকবর তার রাজত্বটা বিস্তার করতে পারেনি, কারণ বারো ভূঁইয়ারা বড় বড় রাজ্যের রাজারা, তারা বাংলার যে বড় বড় রাজ্যের রাজারা, তারা তাদের রাজ্যকে দখল করতে দিত না এবং তারা অনেক সোচ্চার ছিল। সেই জন্যই মুঘল শাসন কিন্তু আকবরের সময়েও বাংলায় সেভাবে প্রতিষ্ঠিত হয়নি। পরবর্তীতে জাহাঙ্গীরের আমলে সুবেদার শায়েস্তা খান, জাহাঙ্গীরের যে সুবেদার ছিল সুবেদার শায়েস্তা খান, পরবর্তীতে তিনি কি করে, তিনি কিন্তু বারো ভূঁইয়াদের বাংলা বড় বড় জমি সুবেদার শায়েস্তা খান কি করে, জাহাঙ্গীরের আমলে সুবেদার শায়েস্তা খান কিন্তু পরাজিত করে বারো ভূঁইয়াদের পরাজিত করে। এটা কিন্তু তোমাদের কোশ্চিন আসতে পারে যে বারো ভূঁইয়াদের কে পরাজিত করে এবং কার সময় পরাজিত করে। বারো ভূঁইয়াদের জাহাঙ্গীরের আমলে সুবেদার শায়েস্তা খান পরাজিত করে। এটা তোমাদের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চিন। এই সুবেদার জাহাঙ্গীরের আমলে শায়েস্তা খান যখন বারো ভূঁইয়াদের পরাজিত করলো, তখন বাংলায় আর কোনো শক্তিশালী শাসক বা রাজা ছিল না। তাহলে আমরা কি দেখতে পাই যে জাহাঙ্গীরের সময়ে সমগ্র বাংলাটা মুঘলদের অধীনে চলে যায়। তোমাদের কোশ্চিন আসতে পারে যে সমগ্র বাংলাটা কার আমলে মুঘলদের অধীনে চলে যায়। সমগ্র বাংলাটা জাহাঙ্গীরের আমলে কিন্তু মুঘলদের অধীনে চলে যায়। আকবর বারো ভূঁইয়াদের পরাজিত করতে পারেনি বলে সমগ্র বাংলাটাকে দখল করতে পারেনি, কিন্তু জাহাঙ্গীরের সুবেদার শায়েস্তা খান মুঘলদের পরাজিত করে সমগ্র বাংলাটাকেই দখল করে নিয়েছিল। যখন তিনি 1608 সালে শায়েস্তা খান বারো ভূঁইয়াদের পরাজিত করে, পরবর্তীতে কিন্তু রাজধানী ছিল, আমরা দেখলাম যে আকবর কিসের যুদ্ধে, রাজমহলের যুদ্ধে দাউদ খান কোরানিকে পরাজিত করলো, তখন কিন্তু বাংলার রাজধানী ছিল রাজমহল। কিন্তু পরবর্তীতে যখন শায়েস্তা খান জয়ী হলো বারো ভূঁইয়াদের পরাজিত করে, তিনি রাজধানী স্থানান্তর করলো ঢাকায় সর্বপ্রথম। তখন আমরা দেখতে পাই যে 1610 সালে ঢাকায় যে রাজধানী হয় সেটা কার আমলে, জাহাঙ্গীরের আমলে। কে প্রতিষ্ঠা করে, সুবেদার শায়েস্তা খান। জাহাঙ্গীরের আমলে ঢাকার কিন্তু তখন রাজধানী ঢাকা নাম ছিল না, ঢাকার নাম তখন তিনি কি করলেন, জাহাঙ্গীরনগর। তাহলে বাংলার সর্বপ্রথম রাজধানী ছিল ঢাকা, হয় 1610 সালে, এবং তখন ঢাকা সর্বপ্রথম রাজধানীর নাম ছিল জাহাঙ্গীরনগর।
পরবর্তীতে এই 1700 সালে বাংলার দেওয়ান নিযুক্ত হন মুর্শিদ কলী খান। মুর্শিদ কলী খানের কিন্তু প্রকৃত নাম ছিল হাদি করতলব খান। এটা কিন্তু তোমাদের কোশ্চিন আসতে পারে যে মুর্শিদ কলী খানের প্রকৃত নাম কি। এটা তোমাদের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চিন যে মুর্শিদ কলী খানের নাম করতলব খান। তিনি 1700 সালে বাংলার দেওয়ান নিযুক্ত হন এবং 1702 সাল থেকে ঢাকা থেকে স্থানান্তর করেন তার রাজধানী মাকসুদাবাদে। পরবর্তী নামকরণ করা হয় মুর্শিদ কলী খানের নাম অনুসারে মুর্শিদাবাদ। তিনি এভাবেই তার শাসনটা প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে আমরা দেখতে পাই ওনার পরে কিন্তু আলিবর্দী খান আসে। আলিবর্দী খান কে ছিল? মুঘলদের অধীনে আলিবর্দী খান শাসন করত। মুঘলদের অধীনে বাংলাকে শাসন করত একটা সুবেদার ছিল। আলিবর্দী খান কে ছিল? সুবেদার ছিল। তিনি মুঘলরা কিন্তু দিল্লিতে শাসন করত। মুঘলদের অধীনে বাংলায় কিন্তু শাসন করত সুবেদার আলিবর্দী খান। এই আলিবর্দী খান যখন মারা যায় তখন 1756 সালে তার দৈহিত্য অর্থ কিন্তু তার নাতি ছিল সিরাজউদ্দৌলা। সিরাজউদ্দৌলা কিন্তু কি হয় যে আসনে বসে। সিরাজউদ্দৌলা আলিবর্দী খান মৃত্যুর পর সিরাজউদ্দৌলা শাসন ক্ষমতায় বসে। সিরাজউদ্দৌলা তাহলে কত সালে বসলো? 1756 সালে সিরাজউদ্দৌলা বসলো। সিরাজউদ্দৌলা যখন শাসনে বসে তখন কিন্তু ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আলিবর্দী খাঁর সময় থেকেই এদেশের মানুষের উপর বিভিন্ন শোষণ এবং নির্যাতন চালাতে শুরু করে। তারপরে তারা আলিবর্দী খানের বিরুদ্ধেও সিরাজউদ্দৌলার বিরুদ্ধেও বিভিন্ন কাজ করা শুরু করে। সিরাজউদ্দৌলা যে অবাধ্য শাসকগণ ছিল তাদেরকে তারা আশ্রয় দেয় এবং ইউরোপের যে বিভিন্ন বণিক সম্প্রদায় ছিল তারা কিন্তু সিরাজউদ্দৌলাকে উপঢৌকন পাঠায় বা উপহার পাঠায়। কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি সিরাজউদ্দৌলাকে কোনো উপঢৌকন তো পাঠায়নি। রাজবল্লভ সহ যে বিভিন্ন অবাধ্য প্রজারা ছিল তাদেরকেও তারা আশ্রয় দিয়েছিল। সিরাজউদ্দৌলা কিন্তু গভর্নর ডেককে যদিও বলছিল যেন তার বিভিন্ন সেনাদের আশ্রয় না দেয় এবং বিভিন্ন কথা বলছিল, কিন্তু ডে কোনো কানেই তুলেনি। কারণ তারা চাইতো সিরাজউদ্দৌলাকে সিংহাসনচ্যুত করে মীর জাফরকে সিংহাসনে বসাবে। সেজন্য বিভিন্ন কারণে কিন্তু পলাশির যুদ্ধটা সংঘটিত হয় এবং পলাশির যুদ্ধ সংঘটিত হওয়ার পর সিরাজউদ্দৌলা মীর জাফর ঘসিটিভ এবং বিভিন্ন রাজা রাজবল্লভ মহারাজ কৃষ্ণচন্দ্র এদের ষড়যন্ত্রে সিরাজউদ্দৌলার কিন্তু পতন ঘটে। তো আমরা কি দেখতে পাই? সিরাজউদ্দৌলা এইভাবে পতন ঘটে এবং পলাশির যুদ্ধে সিরাজউদ্দৌলার পতন হয়। পরবর্তীতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রায় 200 বছর এদেশে শাসন করে, নির্যাতন করে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসন করে, কিন্তু সর্বশেষ 1947 সালে তারা দেশ বিভাগ করে দেয়। ভারত ও পাকিস্তান নামক দুটো আলাদা আলাদা রাষ্ট্র পরিণত করে দেয় এবং বাংলাদেশকে পাকিস্তানের সঙ্গে দেওয়ার অন্যতম কারণ ছিল ধর্মগত ঐক্য। বাংলাদেশের ও পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তান তাদের ভৌগোলিকভাবে আলাদা হলেও, সংস্কৃতির দিক থেকে আলাদা হলেও, ভাষার দিক থেকে আলাদা হলেও তারা কিন্তু শুধুমাত্র ধর্মের একতার কারণে তারা পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তানকে একসঙ্গে করে দেয়। পরবর্তীতে পাকিস্তানি শাসকরা আবার বাংলাকে বিভিন্নভাবে শোষণ নির্যাতন করে। সর্বপ্রথম তারা বাঙালিদের মাতৃভাষাকে কেড়ে নিতে চাইছিল। তারা বলছিল যে বাঙালিরা মাতৃভাষায় কথা বলতে পারবে কিন্তু রাষ্ট্রভাষা বাংলা হবে না। সেই দাবিতে বাঙালি ছেলেরা 1952 সালে ঝাঁপিয়ে পড়ে এবং রফিক শফিক জব্বার হাজার রক্তের বিনিময়ে বাংলা ভাষা অর্জিত হয় এবং বাংলাকে তারা পরবর্তীতে রাষ্ট্রভাষা দেয়। এবং রাষ্ট্রভাষা দিলেও তারা এদেশের মানুষের ওপর বিভিন্নভাবে নির্যাতন চালাইতো। তার পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পাই যে 62-তে ছাত্র আন্দোলন, 66-তে 6 দফা, 69-এর গণ অভ্যুত্থান, বিভিন্ন আন্দোলন কিন্তু সংগঠিত হয়। পরবর্তীতে ফাইনালি 1971 সালে বাংলাদেশের মানুষ
হাজার রক্তের বিনিময়ে বিভিন্ন শোষণ নির্যাতন দমনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে যুদ্ধ করে 1971 সালে এই দেশকে স্বাধীন করে। তাহলে আমরা কি জানলাম, যে পুরো বাংলাদেশের ইতিহাসটা জানলাম, যে অতীতে কিভাবে কোন কোন শাসক শাসন করছিল, কার পরে কে কে আসছে। আশা করি প্রতিটা বিষয় তোমাদের কাছে ক্লিয়ার, যে কোন শাসক কিভাবে আলোচনা করছিল। তোমাদের যে পরবর্তী বিষয়গুলো রয়েছে প্রথম অধ্যায়ের, আমি আগামী ক্লাসে আলোচনা করব। তোমরা ভালো থাকো, আজকে এ পর্যন্তই, সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।